ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। মায়া কথাটি সকলেই শুনেছে, সাধারণত কল্পনা বা কুহক। এমন কোনো অর্থ বোঝাতে মায়া শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু মায়ার প্রকৃত অর্থ সেটা নয়। মায়াবাদ রূপ অন্যতম স্তম্ভের উপর বেদান্ত স্থাপিত বলেই মায়ার যথার্থ তাৎপর্য বোঝা অতি আবশ্যক। বৈদিক সাহিত্যে কুহক অর্থেই মায়া শব্দের প্রয়োগ দেখা যায়, এটাই মায়া শব্দের প্রাচীনতম অর্থ। পরবর্তীকালে অপেক্ষাকৃত আধুনিক উপনিষদে মায়া শব্দের পুনরাবির্ভাব দেখা যায়, কিন্তু ততদিনে মায়া শব্দের অর্থের অনেকটাই রূপান্তর হয়েছে। সম্ভবত মায়া শব্দ বা মায়াবাদ বৌদ্ধদের দ্বারাও কিছুটা পরিবর্তিত হয়েছে। বৌদ্ধদেরই হাতে মায়া অনেকটা বিজ্ঞানবাদে পরিণত হয়েছিল। হিন্দুরা যখন বলে এই জগৎ মায়াময়, তখন সাধারণ মানুষ বুঝতে পারে যে জগৎ একটা কল্পনা মাত্র। বৌদ্ধদের এমন ব্যাখ্যার কিছু ভিত্তিও রয়েছে, কারণ এক শ্রেণীর দার্শনিক বাইরের জগতের অস্তিত্বে একেবারেই বিশ্বাস করেন না। যদিও অবশেষে মায়া বিষয়ক ধারণা একটি নির্দিষ্ট ভাব পেয়েছে। আমরা উপনিষদ অনুযায়ী বলতে পারি মায়াই প্রকৃতি এবং মায়াই হল মহেশ্বর। মহাত্মা শঙ্করাচার্যের পূর্ববর্তী দার্শনিকগণ এই মায়া শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করেছিলেন। আবার বেদের কথা অনুযায়ী চললে মায়াকে অনেকটা ইন্দ্রজাল জাতীয় হিসেবে মনে হতে পারে। দেবরাজ ইন্দ্র মায়ার দ্বারা নানা রূপ ধারণ করেছিলেন। এইখানে মায়া শব্দ ইন্দ্রজাল অথবা ওই জাতীয় কোনো অর্থে ব্যবহৃত হয়েছে। যত দিন এগিয়েছে মায়া শব্দ খানিকটা বিজ্ঞানের দিকেও ঝুঁকেছে। উপনিষদের অনেক কথাই আধুনিক বিজ্ঞানের সঙ্গে মেলে। উপনিষদের বিজ্ঞান বিষয়ের আলোচনাগুলো অনেক ক্ষেত্রেই ভুল হিসেবে চিহ্নিত হয়েছে। তা সত্ত্বেও উপনিষদের মূল তত্ত্বগুলোর সম্পর্কে বিজ্ঞানের মূল তত্ত্বের সেরকম কোনো প্রভেদ নেই। বিজ্ঞান যেমন দীর্ঘকাল ধরে পরিবর্তিত হয়ে চলেছে, মায়া শব্দেরও তেমন দীর্ঘকাল ধরে ক্রমাগত রূপান্তর ঘটেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.